السلام عليكم ورحمة الله وبركاته. আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে খারাপ জিনের ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে সহজ দোয়াটি শিখব। যেই দোয়াটি আপনারা যদি নিয়মিত যদি পড়েন তাহলে কোনো খারাপ জিন ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনার উপর কোনো চালানি জিনের আসর থেকে থাকে কিংবা কোনো খারাপ জিন যদি আপনাকে নিয়মিত ক্ষতি করে যেয়ে থাকে তাহলে আপনি এই দোয়াটি যদি আমল করেন, এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে খারাপ জিনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে দোয়াটি কি এবং কিভাবে আমরা পড়ব। সেটি হচ্ছে দোয়াটি আমার সাথে আপনারা বলেন তাহলে খুব তাড়াতাড়ি দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া মুমিনু। এই শব্দটি কিন্তু সকলেই বলতে পারবে, এমন কোনো লোক নেই যে ইয়া মুমিনু এই শব্দটি বলতে পারবে না, ঠিক আছে। ইয়া মুমিনু এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র পবিত্র নামটি নিয়মিত আপনাদেরকে প্রতিদিন 21 বার করে পাঠ করতে হবে। কতবার করে পাঠ করতে হবে? 21 বার করে পাঠ করতে হবে। 21 বার করে পাঠ করতে হবে ইয়া মুমিনু। প্রতিদিন যে কোনো একটা সময় আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু এরকমভাবে গুনে গুনে আপনি 21 বার করে ইয়া মুমিনু শব্দটি আপনি পাঠ করবেন, ঠিক আছে। এবং যদি মনে হয় কাউকে জিনের চালানি জিনের দ্বারা তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করা হচ্ছে বা জিন তাকে দূর থেকে আসর করছে বা জিন তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে তাহলে আপনি ইয়া মুমিনু এই শব্দটি 21 বার করে পাঠ করে যে কোনো একদিন 21 বার করে পাঠ করে আপনি একটি পবিত্র পানির মধ্যে কী করবেন, ফু দিবেন। পবিত্র পানির মধ্যে ফু দিয়ে আপনি সেই পানি দ্বারা 3 দিন গোসল করবেন। কতদিন গোসল করবেন? 3 দিন। 3 দিন গোসল করবেন। অর্থাৎ এই ইয়া মুমিনু এই শব্দটি আপনি 21 বার করে পাঠ করে আপনি একটি পবিত্র পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি আপনি অন্য পানির সাথে মিশিয়ে আপনি লাগাতার 3 দিন কী করবেন, গোসল করবেন। তাহলে আপনার শরীরে যদি কোনো জিনের আসর থেকে থাকে সেই জিনের আসর আপনার থেকে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং আপনি যদি ইয়া মুমিনু প্রতিদিন আপনি 21 বার করে যদি যে কোনো এক সময় যদি পড়েন তাহলে খারাপ জিন আস্তে আস্তে আপনার থেকে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটি কিন্তু একটি পরীক্ষিত আমল, এটি যদিও একটি একদম সহজ আমল এবং ছোট আমল কিন্তু এটির ফল কিন্তু অনেক ভালো, এটি কিন্তু অনেক পরীক্ষিত আমল। আপনারা যদি এই আমলটি করেন তাহলে আপনি দ্রুতই দেখতে পারবেন আপনার শরীর থেকে, আপনার আশপাশ থেকে জিনের আসর কী হয়ে গেছে, ছুটে গেছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা দয়া করে আপনারা সকলেই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের একজন সদস্য হয়ে যান। এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি প্রতিনিয়ত ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেগুলো আপনার প্রতিনিয়ত উপকারে আসবে। তো আপনি এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই বুঝতে এবং জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু হইলেও ভালো লেগেছে, সেই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।